স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। সঙ্গে আছি আমি ফারহান আলম এবং আমি মুজাহিদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো। বাংলাদেশে করোনা টিকার সনদে অনুমোদন দিল ব্রিটেন, লাল তালিকা থেকে বাদ পড়ায় প্রবাসী কর্মীদের জন্য উন্মুক্ত বাহরাই। করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ সহ চার জেলায় আরো 14 জনের মৃত্যু, এদের মধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 12 জন। প্রথম ধাপে ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নৌকার 71 প্রার্থীর, দুর্বল হবে স্থানীয় সরকার ব্যবস্থা, মত বিশেষজ্ঞদের। রাজধানী বাজারে দেশি পেঁয়াজের দাম বাড়তি, বিক্রি হচ্ছে 65 টাকা কেজি, মাছ মাংসের দাম স্থিতিশীল। নিয়ম নীতির তোয়াক্কা না করে রাজধানীতে চলছে সিএনজি অটোরিকশা, 2 থেকে 3 গুণ বেশি ভাড়া গুনতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের করোনা টিকার সনদের অনুমোদন দিয়েছে ব্রিটেন, আগামী 11 অক্টোবর থেকে তা কার্যকর হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে আগামী 11 অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের ডাবল ডোজ টিকা নেওয়া থাকলে যুক্তরাজ্যে প্রবেশের পর 10 দিন হোটেল কোয়ারেন্টাইন বা হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে না। যুক্তরাজ্যে প্রবেশে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের ডাবল ডোজ টিকা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে লাল তালিকা থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে বাহরাইন, আগামী 10 অক্টোবর থেকে দেশটিতে ভ্রমণে আর বাধা নেই, প্রবাসীরাও যেতে পারবে নির্বিঘ্নে। বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারকে 10 লাখ ডোজ করে অক্সফোর্ডের টিকা রপ্তানির অনুমতি পেল সিরাম ইনস্টিটিউট। বৃহস্পতিবার রাত্রে এ তথ্য নিশ্চিত করেছেন ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ টিকা পেতে সিরামের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ, তবে মার্চ থেকে ভারতে করোনা তীব্র রূপ নিলে টিকা আসা বন্ধ হয়ে যায়। সিরাম পরিচালক প্রকাশ কুমার সিং আগস্টে ভারতের স্বাস্থ্যমন্ত্রীর কাছে টিকা রপ্তানির অনুমতি চেয়েছিল। পরে দিল্লি জানিয়েছিল অক্টোবরে উদ্বৃত্ত টিকা রপ্তানি আবারও শুরু হতে পারে। সিরামের কাছ থেকে 3 কোটি ডোজ অক্সফোর্ডের টিকা কেনার চুক্তি করে সরকার, এর মধ্যে দেশে এসেছে 70 লাখ। এদিকে উপহার হিসেবে বাংলাদেশকে 2,600 ডোজ অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা দিয়েছে মালদ্বীপ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তথ্য জানানো হয়। পাশাপাশি রোমানিয়ার সরকারও বাংলাদেশকে করোনা টিকা উপহার হিসেবে দিবে বলে নিশ্চিত করেছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গত 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ সহ 4 জেলায় 14 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন 12 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে 8 জনের মৃত্যু হয়েছে, যাদের 7 জনই উপসর্গ নিয়ে মারা গেছেন। সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত 24 ঘন্টায় 226টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 9 জনের, শনাক্তের হার 3.98%। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে 4 জন মারা গেছেন, সেখানে শনাক্তের হার 5.45%। বরিশালে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 1 জনের। প্রথম ধাপে 364 ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নৌকার 71 প্রার্থী। বিরোধী দল ভোটে না আসায় দ্বিতীয় ধাপে 848 ইউপিতে এই সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। তাদের মতে চলমান প্রক্রিয়া স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্বল করবে। জুনে প্রথম ধাপের 204 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জয় পান আওয়ামী লীগের 148 প্রার্থী। এর মধ্যে 120 জন সরাসরি ভোটে, 28 জন চেয়ারম্যান হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। অন্যদিকে স্বতন্ত্র 49 আর 3 রাজনৈতিক দল থেকে নির্বাচিত হন 7 জন। সেপ্টেম্বরে প্রথম ধাপের দ্বিতীয় পর্বে 160 ইউপির 119টিতে জয়ী নৌকার প্রার্থীরা। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান 43 জন, স্বতন্ত্র প্রার্থী জয় হয়েছে 36টিতে, একটিতে জিতেছেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী। প্রথম ধাপে মোট 364 ইউপির 71টিতে ভোটই হয়নি, প্রতিদ্বন্দ্বী না থাকায় জয়ী আওয়ামী লীগের প্রার্থীরা। এ অবস্থায় 11 নভেম্বর দ্বিতীয় ধাপে 848 ইউনিয়ন পরিষদেও এ ধারা অব্যাহত থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নির্বাচন যদি এরকমভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয় অথবা ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন, সেটা কিন্তু রাষ্ট্রের জন্য ভালো হবে না। এইখানে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ না নেওয়ায়
যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার খেলাটা খেলছেন তারা ভাবছেন যে এটা একটা ভালো খেলা, আমরা এটা খেলতে পারি। সেখানে রেফারি তাদেরকে হলুদ কার্ড বা লাল কার্ড কিছুই দেখাচ্ছে না, যেটা তাদের ক্ষমতার মধ্যে আছে। তবে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার দায় আওয়ামী লীগের নয়। যেসব বিশেষজ্ঞরা বলেন, আমরা তাদেরকে বলব যে তারা অনুরোধ করে তাদেরকে নির্বাচনে আনুক। নির্বাচনে পরাজয় ভেবে যদি কেউ নির্বাচনে না আসে, সেখানে আমাদের কি করার আছে বলেন, আমরা কি করতে পারি তাদেরকে? বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াটা অসাংবিধানিকও কিছু নয়, অগণতান্ত্রিকও কিছু নয়। ধানের শীষ এমন পচা পড়ছে যে ধানের শীষে কেউ ভোট দিতে চায় না, সুতরাং তারা দেখা যাবে যে তাদের প্রার্থীকে অন্য কোনো মার্কা দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। তাদের মতে স্থানীয় সরকার সহ যে কোনো নির্বাচন বর্জন বিএনপির জন্য আত্মঘাতী, অস্তিত্ব রক্ষায় দলটির ভোটে আসা দরকার বলে মনে করছেন তারা। তবে বিএনপিকে নির্বাচনে আনতে উদ্যোগ নেবে না আওয়ামী লীগ কখনো কখনো তাদের মধ্যে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনিয়ম করে যারা প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠিয়েছে বা পাঠাবে তাদের বিরুদ্ধে খোঁজ খবর নেওয়া হচ্ছে, প্রমাণ পাওয়া মাত্রই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বাসভবনে হুঁশিয়ারি দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হবে না। এ পর্যন্ত যাদের মনোনয়ন দেওয়া হয়েছে, কোনো বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি, এবং ভবিষ্যতেও যারা বিদ্রোহ করবে তাদের ব্যাপারেও দলের অবস্থান অত্যন্ত কঠোর। বিদ্রোহ করলে দলের কোনো পদ পদবীতে তারা ভবিষ্যতে থাকতে পারবে না, আর কিছু কিছু অভিযোগের ব্যাপারেও আলোচনা হয়েছে। পেঁয়াজের ঝাঁজে দিশেহারা ক্রেতারা। রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে দেশীয় আমদানি পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 20-25 টাকা। আমদানির চাল বাজারে আসার পরও কেজিতে 2 টাকা পর্যন্ত বেড়েছে দাম। এদিকে কাঁচামরিচের দাম বেড়ে কেজিতে বিক্রি হচ্ছে 200 টাকায়। পেঁয়াজ ও কাঁচামরিচের ঝাঁজ টের পাওয়া যাচ্ছে দামে। 2 সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে দেশে পেঁয়াজের দাম কেজিতে 25 টাকা বেড়ে 65-70 টাকায় বিক্রি হচ্ছে। গত মাসেও যা বিক্রি হতো 40-45 টাকায়। পেঁয়াজ গত সপ্তাহ নিয়েছি 50, এ সপ্তাহ হলো 70 টাকা। মানে শুনলাম যে ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ, মানে আমদানি কম, এই জন্য আর দেশি পেঁয়াজ যে পরিমাণ ছিল মানে গৃহস্থ আগে ভাগে বিক্রি করে ফেলাইছে। একইভাবে কাঁচামরিচের দাম কেজিতে 70 টাকা বেড়ে 200 টাকায় বিক্রি হচ্ছে। টমেটো 140 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। ঢেঁড়স, করলা, পটল, বেগুন সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60-70 টাকায়। টমেটো আছে 140 টাকা কেজি, কাঁচামরিচ 250 গ্রাম 50 টাকা, গাজর 160 টাকা কেজি। একটু এক্সেস দাম না, রিজনেবল থাকা উচিত সব। বাজার খরচ বেড়ে যায়, অথচ ইনকাম নাই কিন্তু খরচ বেড়ে যাচ্ছে দিন দিন। এদিকে বাজারে আমদানির চাল আসার পরও মান বেঁধে কেজিতে বেড়েছে 2 টাকা পর্যন্ত। 58-60 টাকা কেজি মিনিকেট, সন্ন্যাসারের লোক 48-47 টাকা কেজি, নাজিরশাল আছে 65-62 টাকা কেজি নাজিরশাল। তবে সরবরাহ পর্যাপ্ত থাকায় কমেছে সব ধরনের মাছের দাম, আর মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিয়ম নীতির তোয়াক্কা না করে রাজধানীর সড়কে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি অটোরিকশা। মিটার অনুযায়ী ভাড়া না নিয়ে কন্ট্রাক্টে চলাচল যেন নিয়মে পরিণত হয়েছে, ফলে গন্তব্যে পৌঁছতে মানুষকে গুনতে হচ্ছে 2-3 গুণ ভাড়া। এদিকে সিএনজি দরজার সিট কিনি চালকের পাশে থাকায় নিরাপত্তা নিয়েও শঙ্কা জানিয়েছে মানুষ। প্রথম 2 কিলোমিটার 40 টাকা, পরবর্তী প্রতি কিলোমিটার 12 টাকা। এই হারে ভাড়া নির্ধারণ করে দেয়া হলেও অধিকাংশ সিএনজি চালকই তা মানছেন না। চুক্তি অনুযায়ী যাত্রী পরিবহন করেন অধিকাংশ সিএনজি চালক, ফলে বাধ্য হয়েই বাড়তি ভাড়া গুনতে হচ্ছে মানুষকে। এদিকে দৈনিক জমার পরিমাণ 900 টাকা নির্ধারণ করা হলেও মালিকরা 1000-1200 টাকা আদায় করেন বলে দাবি সিএনজি চালকদের। কখনই মিটারে যায় না, ওরা সবসময় আপনি এইভাবেই মানে মানুষের উপর, সাধারণ পাবলিকের উপর জুলুম করতেছে। গাড়ির জমার জল 900 টাকা, সে জায়গায় 1200 টাকা নিচ্ছে, আপনারা কি এটা বলতেছেন না? পুলিশ যে হয়রানি করতেছে সেটাও তো আপনাদের বলার দরকার। বিআরটিএর নির্দেশনা অনুযায়ী ছিনতাই রুখতে সিএনজিগুলোতে খাঁচা সংযোজন করেছেন মালিকরা, তবে এটির সিটকিনি থাকে ড্রাইভারের পাশে।
এতে ছিনতাই প্রবণতা আরও বাড়তে পারে বলে শঙ্কা যাত্রীদের। একটা দুর্ঘটনা ঘটলে পরে হয়তো ড্রাইভারের কিছু হলো, আমি সুস্থ আছি, আমি যে বের হয়ে আসবো, বের হওয়ার সুযোগটা অনেক সময় থাকে না, ছোট ছোট জালির ভিতর দিয়ে আমি কিন্তু এটা খুলতে পারি না। দ্বিতীয় হচ্ছে হলো গিয়ে আমি বলবো এখানে যে ছিনতাইয়ের সময় চালকের সাথে যদি ছিনতাইকারীর কোনো একটা যোগসূত্র থেকে থাকে তাহলে কিন্তু আমি অনেকটা বন্দি অবস্থায় আছি। বিআরটিএ বলছে শুধু অভিযানই সমাধান নয়, নৈরাজ্য কমাতে প্রয়োজন যাত্রী ও চালকের সচেতনতা বাড়ানো। আমাদের মোবাইল কোর্টের সামনে পড়লেও যাত্রীরা স্বীকার করে না যে আমি আসলে মিটারে যাচ্ছি না, আমি যে ভাড়ায় যাচ্ছি কন্টাকে যাচ্ছি এই কথা কিন্তু স্বীকার করে না। মালিক, ড্রাইভার, যাত্রী, এটা সবারই সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। বিআরটিএর তথ্য অনুযায়ী রাজধানীতে যাত্রী পরিবহনে চলাচল করে প্রায় 13,000 নিবন্ধিত সিএনজি অটোরিকশা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোর শিক্ষা বোর্ডে চেক জালিয়াতির মাধ্যমে 2.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ও সচিবকে প্রায় 4 ঘন্টা অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে কর্মকর্তা কর্মচারীরা। পরে সুষ্ঠু তদন্তের আশ্বাসে মুক্ত হন তারা। 2020 সালের জুলাই থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত যশোর শিক্ষা বোর্ডের আয়কর ও ভ্যাট বাবদ 10,036 টাকা পরিশোধের জন্য 6টি চেক ইস্যু করা হয়। কিন্তু সম্প্রতি অডিটে দেখা যায় ওই 9টি চেকের হুবহু একই নম্বরে চেক দিয়ে ব্যাংক থেকে 2,50,44,000 টাকা তুলে নিয়েছে দুটি প্রতিষ্ঠান। ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ও শাহিলাল স্টোর নামের ওই প্রতিষ্ঠান দুটির সঙ্গে গত 1 বছরে বোর্ডের লেনদেন হয়েছে সর্বোচ্চ 2.5 লাখ টাকার মতো। বোর্ড কর্তৃপক্ষ টাকার গড়মিলের ঘটনায় কোনো পদক্ষেপ না নিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এমন অভিযোগে চেয়ারম্যান ও সচিবকে বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে ক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা। শুধু চেক যে বিষয়টা আসছে জালিয়াতি, এটা না, এখানে অনেক জালিয়াতি হচ্ছে এবং বর্তমান চেয়ারম্যান মহোদয় বোর্ডে যোগদান করার পরের থেকেই দুর্নীতিগুলো প্রকট আকারে ধারণ করেছে। আমরা সুবিচার জানতে চাই যে এটা আমরা কেন হলো, যেহেতু আমরা অফিসে কর্মরত আছি। মিলকরণ করতে যেয়ে আমরা দেখি যে আমাদের প্রায় 2.5 কোটি টাকা আমাদের ব্যয় অতিরিক্ত ব্যয় হয়ে গেছে মিলের সাথে। তখন আমরা ব্যাংকের স্টেটমেন্ট প্লাস চেক মিলিয়ে মিলিয়ে দেখি যে ভ্যাট আয় করে 200 থেকে 500, 1,000, 1,500 এরকম চেকগুলো তার এগেনস্টে ওই নাম্বারে 2,50,44,010 টাকা চলে গেছে। জালিয়াতির বিষয়ে কিছুই জানেন না দাবি করে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছেন দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এখন এটা ব্যাংকের বা কি সিস্টেমে করেছে আমরা তদন্ত করে দেখতে হবে। আমার মুড়ি বসাতে কেন ব্যাংকে যেটা অ্যামাউন্ট জমা হয়েছে বা কালেকশন সার হয়ে গেছে সেটা কেন মিলতেছে না। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন যশোর শিক্ষা বোর্ডের সচিব AMH আলী আর রেজা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঢাকা ও নারায়ণগঞ্জে 4 নদীর সীমানা পিলার ও ওয়াকওয়ে নির্মাণ কাজ এগোচ্ছে ধীর গতিতে। আগামী জুনে প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও 3 বছরে কাজ হয়েছে মাত্র 42%। অজুহাত হিসেবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন করোনা মহামারী ও টেন্ডারে দেরি, উচ্ছেদে বাধার কারণেই ধীর গতিতে এগোচ্ছে কাজ। বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্য, বালু নদীর তীরে পিলার স্থাপন, তীর রক্ষা, ওয়াকওয়ে ও জেটি নির্মাণের কাজ শুরু হয় 2018 সালের জুলাইয়ে। প্রকল্প ব্যয় ধরা হয় 848,55,00,000 টাকা। তবে 3 বছরে কাজের অগ্রগতি হয়েছে মাত্র 42%। বুড়িগঙ্গা ও তুরাগ নদীর তীরের প্রকল্পের কাজ কিছুটা দৃশ্যমান হয়েছে, বালু ও শীতলক্ষ্যা নদীর তীরে বাস্তব কাজের তেমন কোনো অগ্রগতি নেই। সর্বোচ্চ আদালতের রায়কে অগ্রাহ্য করে নদীর পেটের মধ্যেই পিলার দেওয়া এবং অনেক ক্ষেত্রেই অত্যন্ত নিম্নমানের পিলার দেওয়ার মধ্যে দিয়ে যারা এই অন্যায় কাজগুলি করছে তাদেরকে সহযোগিতা করা, প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলেই সরকারের মূল চেতনা বিরোধী অবস্থান নিয়ে এটাকে ধীরগতি করা অথবা করতে না দেওয়া, এবং সবশেষে একদিকে যখন পুরো উচ্ছেদ অভিযান চলছে তখনই তাদের উচিত ছিল এগুলোর উচ্ছেদের পরপরই কার্যকর করা। এ প্রকল্পের আওতায় 52 কিলোমিটার ওয়াকওয়ের মধ্যে 30 কিলোমিটারের কাজ চলছে। এছাড়া 4 নদীর সীমানা নির্ধারণে 10,820টি পিলার বসানোর কথা ছিল, সেটি কমিয়ে এখন 7,500 এসেছে। এর মধ্যে প্রায় 4,100টি পিলার দৃশ্যমান। তবে পিলার স্থাপনের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে, পাশাপাশি কাজের ধীরগতির কথাও স্বীকার করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। পিলার অনেক জায়গায় শুকনা মৌসুমে মাটিতে বসাতে হয় কারণ প্লাবনের কারণে
অনেক সময় পানির জন্য কাজ করা যায় না। আর দ্বিতীয় হলো যে 2020-এর মার্চ মাসে হঠাৎ করেই কোভিড সংক্রমণ আসলো, তখন আমরা শ্রমিক পাচ্ছিলাম না, 6-7 মাস আমাদের বসে থাকতে হয়েছে। তা আমাদের কাজ মোটামুটি এখন এগিয়ে যাচ্ছে, পিলারের কাজ ঢাকা প্রান্তে আমাদের 80% শেষ হয়ে গেছে, উচ্ছেদও আমাদের প্রায় 80-85% শেষ। যদি কোনো পুনর্দখল হয়ে থাকে সেগুলো আমরা ছোটোখাটো উচ্ছেদ করে পিলার বসাচ্ছি। এদিকে এই প্রকল্পে এখন পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় 179.85 কোটি টাকা। অন্যদিকে কাজ আশানুরূপ না হলেও প্রকল্পের ব্যয় প্রায় 333 কোটি টাকা বাড়িয়ে 1,181.10 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউবের খনন কাজ শেষ হয়েছে। এর ফলে চীনের সাংহাই নগরীর আদলে ওয়ান সিটি টু টাউন ধারণায় আরও এক ধাপ এগিয়ে গেল দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এরই মধ্যে টানেলের 73% কাজ শেষ হয়েছে। তবে ব্যবসায়ীদের দাবি টানেল ঘিরে অন্যান্য অবকাঠামোর কাজও দ্রুত শেষ করতে হবে। কর্ণফুলী টানেলের পতেঙ্গা প্রান্তে মাটির নিচে উঁকি দিচ্ছে বিশাল টানেল বোরিং মেশিন। গত ডিসেম্বরে আনাওয়ারা প্রান্ত থেকে খনন কাজ শুরু হয়েছিল এই যন্ত্র দিয়ে। প্রায় 2,400 মিটারের টিউব খননের মাধ্যমে শেষ হলো টানেলের মূল খনন কাজ, যা ছিল এই প্রকল্পের সবচেয়ে জটিল অংশ। টানেল বোরিং মেশিনের মাধ্যমে প্রথম টিউবের কাজ শেষ করতে সময় লেগেছিল 17 মাস, দ্বিতীয় টিউব খননে 7 মাস কম সময় লেগেছে। নদীর তলদেশ দিয়ে 18-31 মিটার গভীরতায় টিউব দুটির প্রশস্ততা 35 ফুট এবং উচ্চতা 16 ফুট। মূল টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার, এর মধ্যে টানেলের টিউবের দৈর্ঘ্য 2.45 কিলোমিটার। খননটা সম্পন্ন হওয়ার পরে এখানে যে টিবিএম মেশিন, সেটা আমাদেরকে ডিসমেন্টেল করে আস্তে আস্তে বের করে নিয়ে আসতে হবে। সেটা পরিষ্কার করতে আমাদের প্রায় 2-2.5 মাস সময় লাগবে, এবং আমরা এই টিউবের মধ্যে ল্যান্ডস্লেপ, যেটার উপর দিয়ে গাড়ি চলবে, সেটা ল্যান্ডস্লেপের কাজ শুরু করতে আমাদের জানুয়ারি মাস থেকে এটা ল্যান্ডস্লেপের কাজ শুরু করা হবে। ব্যবসায়ীরা বলছেন টানেল নির্মাণের পাশাপাশি এগিয়ে নিতে হবে সংশ্লিষ্ট অন্যান্য অবকাঠামোর কাজও, নইলে সম্ভাবনার যে দুয়ার খুলতে চলেছে তা পূর্ণতা পাবে না। যদি বিনিয়োগ বান্ধব এবং আমাদের অন্যান্য যেই পর্যটন বান্ধব এরিয়া হিসেবে যদি এই টানেলকে আমরা ইউজ করতে চাই, টানেলের মাধ্যমে যদি আমরা এই সুবিধাগুলোকে পেতে চাই, তাহলে আরও বেশ কিছু কাজ এখানে আছে। দক্ষিণ চট্টগ্রামের সাথে একটা কানেক্টিভিটি পুরো বাংলাদেশের সাথে হচ্ছে, এটাই হচ্ছে মূল কথা। এবং কানেক্টিভিটি যেখানে বাড়বে সেখানে শিল্প হবে, সেখানে ব্যবসা হবে। 2019 সালে 24 ফেব্রুয়ারি টানেলের খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 10,374 কোটি টাকা, যার মধ্যে চীনের এক্সিম ব্যাংক ঋণ দিচ্ছে প্রায় 5,900 কোটি টাকা। করোনার চোখ রাঙানিকে উপেক্ষা করে মাত্র 10 মাসে সম্পন্ন হয়েছে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউবের খনন কাজ। সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুটি টিউবের মাঝখানে 3টি সংযোগকারী পথ স্থাপন করা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরও যা থাকছে, গোপালগঞ্জে মধুমতিতে আকস্মিক ভাঙন, নদীতে বিলীন হয়ে গেছে অন্তত 25টি দোকান। শারদীয় দুর্গোৎসবের বাকি আর মাত্র 3 দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, ব্যস্ত প্রতিমা কারিগররা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তি ও তার 4 সহযোগীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাত 10:30 গুলশান 1 নম্বরের জব্বার টাওয়ারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের একজন আব্দুল কাদের নিজেকে অতিরিক্ত সচিব বলে পরিচয় দিতেন। সহযোগীদের নিয়ে বিপুল অঙ্কের ঋণ ও সরকারি বিভিন্ন কাজের সুযোগ দেওয়ার নামে করছিলেন প্রতারণা। তার সঙ্গে দেখা করতে লাখ টাকা ভিজিটিং ফি, কাজের আগে মোটা অঙ্কের অর্থ এবং জামানত হিসাবে চেক গ্রহণ ছিল প্রতারণার কৌশল। এরই মধ্যে 100 কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের ধরার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। সে এই অ্যাডিশনাল কার্ডটা ব্যবহার করে সে হাজার হাজার মানুষকে প্রতারণা করেছে। যেমন সে ম্যাট্রিক পাস করে নাই, সে প্রিন্স মুসাবিন শমশেরের যে ডেট সে কোম্পানি, সে হলো লিগাল অ্যাডভাইজার। বিভিন্ন সময় মন্ত্রণালয়ে গিয়ে সে ওই যে 200 কোটি 250 কোটি টাকা লোন পায়ে দেওয়া, তারপরে 200 কোটি 250 ওয়ার্ক অর্ডার, এগুলির মানুষের কাছ থেকে সে ভুয়াভাবে তৈরি করে।
মধুমতির আকস্মিক ভাঙ্গনে নদীতে বিলীন হয়েছে গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া বাজারের অন্তত 25টি দোকান। বৃহস্পতিবার রাত 3টার দিকে এ ভাঙন শুরু হয়। স্থানীয়রা জানান, কিছু বুঝে ওঠার আগেই নদীতে তলিয়ে যায় দোকানগুলো, মালামাল সরানোর সুযোগও পাননি ব্যবসায়ীরা। এতে প্রায় 10 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে স্থানীয় প্রশাসন। 10 বছর আগে ভাঙন কবলিত এলাকায় নদীর পার ব্লক দিয়ে বাঁধাই করা হয়, কিন্তু সম্প্রতি নদী থেকে অবৈধ বালু উত্তোলনের ফলে আবারও ভাঙন শুরু হয়েছে বলে দাবি এলাকাবাসীর। আগামী 20 অক্টোবর সারা দেশে পালিত হবে পবিত্র ঈদি মিলাদুন্নবী। বৃহস্পতিবার বাংলাদেশের কোথাও নতুন চাঁদ দেখা না যাওয়ায় শনিবার থেকে রবিউল আওয়াল মাস গণনা শুরু হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। হিজরি ক্যালেন্ডারের 12 রবিউল আওয়াল মুসলিম ধর্মাবলম্বীদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যুদিন। এই দিনটি মুসলিম বিশ্বে ঈদে মিলাদুন্নবী হিসাবে পালন করা হয়। বাংলাদেশে দিনটি সরকারি ছুটির দিন হিসাবে পালন করা হয়। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা। মহালয়ার মধ্যে দিয়ে দেবীকে আহ্বান করা হলেও মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। আর মাত্র 3 দিন পরেই সে মহেন্দ্রক্ষণ, তাই চোখে ঘুম নেই প্রতিমা কারিগরদের। প্রতিমাগুলোকে রঙিন করায় ব্যস্ত তারা। এদিকে উৎসব ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শুরু হয়েছে দেবীপক্ষের ক্ষণ গণনা। আর মাত্র কয়েকদিন পরেই কৈলাস থেকে মর্তে আসছেন দেবী, তাই মণ্ডপে মণ্ডপে চলছে দেবী বরণের প্রস্তুতি। নিপুণ হাতে প্রতিমার আবয়ব তৈরির পর এবারে রং, পোশাক আর গহনা দিয়ে দেবীকে সাজাতে ব্যস্ত শিল্পীরা। শরতের প্রকৃতির মতো উৎসবের রং লাগতে শুরু করেছে মৌলভীবাজার জেলার 961টি মণ্ডপে। তবে শহুরে পূজা আয়োজনের সাথে ভিন্নতা রয়েছে গ্রামীণ উৎসবের। প্রকৃতি আর প্রাণের মেলবন্ধনে ভিন্ন আবহ তৈরি হয়েছে গ্রাম বাংলায়। মাটির যেটা কাজ সেটা আরো 4-5 দিন আগে শেষ করেছে, এখন হচ্ছে রঙের কাজ চলছে এবং রঙের কাজে শেষ পর্যায়ে। করোনার কারণে অনেক মণ্ডপে যাওয়া হয়নি, শুধু কাছাকাছি যা ছিল ওইগুলোই দেখেছি। তো এবার আশা করছি এই সবগুলো মণ্ডপে ঘুরে দেখতে পারবো। নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। পোশাকি এবং সাদা পোশাকি পুলিশ ডিপ্লয়মেন্ট, এটা ষষ্ঠীর দিন থেকে অর্থাৎ 11 তারিখ পূর্বাহ্নেই আমাদের জেলা পুলিশের এই নিরাপত্তা আয়োজনটা শুরু হবে। গেল বছর পূজার উৎসবে ছেদ পড়লেও এবার করোনার সংক্রমণ কিছুটা কমে আসায় বেনাপোলে আবার ফিরে এসেছে উৎসবের রং। তবে প্রতিমা কারিগররা বলছেন, বাজারে রং তুলির দাম বাড়লেও তাদের মজুরি বাড়েনি। চেষ্টা করব যে এই করোনাকালীন আমরা সচেতন মেনে যাতে পূজোটা করতে পারি। রঙের কাজকর্ম সব ঠিকঠাক হয়ে গেছে, কার এখনো করতে পারেনি। যদি সরকার আমাদের দিকে সুদয় দৃষ্টি রেখে অর্থের বরাদ্দ একটু বাড়াতো, সকলে খুশি এবং আনন্দিতভাবে পূজোটা পালন করতে পারত। সবার সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আশা আয়োজকদের। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্গাপূজার প্রস্তুতির খবর জানাতে বেনাপোল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রহিম। রহিম, সার্বিকভাবে বেনাপোলে পূজা দুর্গাপূজার প্রস্তুতি কেমন দেখছেন বা কী কী আনুষ্ঠানিকতা রয়েছে সেখানে আমাদের জানাবেন। করোনার কারণে গত বছর সনাতন ধর্মের হিন্দু ধর্মাবলম্বীরা তেমন এই দুর্গা উৎসব পালন না করতে পারলেও করোনা লকডাউন উঠে যাওয়ায় বা করোনা শিথিল হয় এবার সারসা উপজেলা জুড়ে এই সনাতন ধর্মের হিন্দু ধর্মাবলম্বীরা দুর্গাপূজা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যেই আমরা দেখেছি বিভিন্ন পূজা মণ্ডপে আমরা পরিদর্শন করেছি, বিভিন্ন পূজা মণ্ডপে আমরা ঘুরেছি, যেটা দেখেছি যে মহালয়ার পরের দিন থেকেই বিভিন্ন মণ্ডপে মণ্ডপে তাদের ভক্ত, দর্শনার্থী ও শোভনধায়ীরা সকালে বা বিকালে তারা প্রতিমা দর্শনে আসছেন। আমি এখন অবস্থান করছি পৌরশহর বেনাপোলের ছোটাশড়া গ্রামে, যে জীব মন্দির নামের খ্যাত যে মন্দিরটি আমি একটু দেখাতে চাই, যে এই পৌরশহর বেনাপোলের এই মন্দিরকে ঘিরে একটি পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। যে মণ্ডপটি অনেক আগে, প্রায় 1 সপ্তাহ আগে আমরা দেখেছি এখানে বিভিন্নভাবে লাইটিং করা হয়েছে, এখানে প্যান্ডেল করা হয়েছে। আমরা দেখেছি যে প্রশস্ত রাস্তার পাশে একটি বৃহৎ আকারের একটি স্টেজ বা প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। আমরা কথা বলেছি যে এখানে প্রতিমা শিল্পী
তার সাথে তিনি আমাকে যেটা জানিয়েছেন যে অনেক আগে আমাদের এখানে প্রতিমার কাজ শেষ হয়েছে, রঙের কাজ শেষ হয়েছে, রং তুলির কাজও প্রায় শেষ পর্যায়ে, টুকিটাকি যে গহনার যে কাজগুলো তারা শেষ পর্যায়ে সেরে নিয়েছে আমরা দেখেছি, খুব সুন্দর একটি মনোরম পরিবেশ। প্রতিবারের নাই, এবার একটু ভিন্ন আঙ্গিকে একটু আনুষ্ঠানিকতা। আগামীকালের মধ্যে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে দুর্গাপূজা আয়োজনের অনুমতি না দিলে সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ ও অনশনের ঘোষণা দিয়েছে ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। কমিটির সাধারণ সম্পাদক সমেন সাহা জানান, প্রতি বছরের মতো এবারও ঢাকা দক্ষিণের মেয়রের কাছে দুর্গাপূজা আয়োজনের জন্য অনুমতি চেয়ে লিখিত আবেদন করা হয়, কিন্তু এক মাস পেরিয়ে গেলেও কোনো সন্তোষজনক সাড়া পাওয়া যায়নি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পূজা আয়োজনের অনুমতি দিলেও সিটি কর্পোরেশন অসহযোগিতা করছে। ধানমন্ডি, মোহাম্মদপুর সহ আশপাশের এলাকার প্রায় 60,000 হিন্দু ধর্মাবলম্বীদের কোনো মন্দির না থাকায় কলাবাগান মাঠে গত 14 বছর ধরে দুর্গোৎসবের আয়োজন করা হচ্ছিল। এবারও পূজার আয়োজনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। ঘূর্ণিঝড় শাহিনের আঘাতে ওমানে নিহত 3 প্রবাসী লক্ষ্মীপুরের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। 3 প্রবাসী সদর উপজেলার পার্বতীনগর একই পরিবারের সদস্য, স্বজনদের মৃত্যুতে হতবিহ্বল তাদের পরিবার। এ ঘটনায় ওমান সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় এবং নিহত স্বজনদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারি সহায়তার দাবি তাদের। ওমান প্রবাসী জিল্লুর রহমানের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সদর উপজেলার পার্বতীপুর এলাকা। পরিবারের সচ্ছলতা ফেরাতে 10 বছর আগে খেজুর বাগানে শ্রমিকের কাজ নিয়ে ওমানে পাড়ি জমান তিনি। এর কয়েক বছর পর চাচাতো ভাই শামসুল ইসলাম ও ভাগিনা আমজাদ হোসেন হৃদয়কে সেখানে কাজের সুযোগ করে দেন। গত 3 অক্টোবর সন্ধ্যায় খেজুর বাগানে কাজ করার সময় ঘূর্ণিঝড় শাহিন আঘাত হানলে পানির স্রোতে তারা ভেসে যান। 2 দিন পর ঘটনাস্থল থেকে 50 কিলোমিটার দূরে জিল্লুর ও শামসুলের মরদেহ পাওয়া যায়, আর বুধবার পাওয়া যায় আমজাদের মরদেহ। আমার একমাত্র ছেলে, আমার এই ছেলের উপরে আমার পুরো ফ্যামিলির নির্ভর, সংসারও আমার 3 নাতি 1 নাতিন 4 জন, আর আমরা বউ শাশুড়ি মিলে মানে 3 জন 7 জন। তাদের মৃত্যুর খবরে স্বজনরা শোকে হতবিহ্বল। এ ঘটনায় ওমান সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় এবং নিহত স্বজনদের মরদেহ দ্রুত ফিরে পেতে সরকারি সহায়তার দাবি তাদের। 3 জনে খেজুর বাগানের কাজ করতেন এবং এখানে আমার এই চাচাতো ভাই, এর দ্বারা এই সংসারটা চলে। তাদের ফ্যামিলিতে তাকালে আমাদের কলিজা ফেটে যায়, তাই আমরা সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি যে অন্তত হলেও লাশটার পাশাপাশি আমরা যেন কিছু আর্থিক অনুদান আমরা এই ওমান সরকার থেকে পাই। জেলা প্রশাসক জানিয়েছেন নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সে দেশের দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে। আমরা পরিবারের আবেদন পেলে এর সাথে প্রবাসী কল্যাণ উপদেশ মন্ত্রণালয়ের সাথে এবং এমবাসির সাথে যোগাযোগ করে সেটির ব্যবস্থা অবশ্যই গ্রহণ করব। একই সঙ্গে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে বলেও জানান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জ্বালানি চাহিদা মেটাতে উজাড় হচ্ছে হাওরের হিজল করচ গাছ। গবেষকরা বলছেন শিকড় অনেক গভীরে থাকায় মাটির ক্ষয় রোধ ও বন্যার সময় বড় বড় ঢেউ থেকে হাওরবাসীকে রক্ষায় ঢাল হিসাবে দাঁড়িয়ে থাকে এই গাছ। কিন্তু অবাধে উজাড়ের কারণে প্রাকৃতিক ভারসাম্য নষ্টের পাশাপাশি অরক্ষিত হয়ে পড়ছে হাওরের গ্রামগুলো। 20 বছর ধরে কিশোরগঞ্জের নিকলি হাওরের ছাতির চরে হিজল গাছের দেখভাল করেন আলাউদ্দিন আলী। বর্ষায় পর্যটকের চাপ বাড়লে সারা দিন কাটান এখানে। দর্শনার্থীদের গাছে না ওঠা, পাতার ডাল না ভাঙার পাশাপাশি হাওরে হিজল গাছের গুরুত্ব জানান সবাইকে। একাই লড়াই করছেন প্রকৃতি রক্ষায় এই সৈনিক। আমি গতকাল একটা গোনা দিলাম, গোনায় মনে হয় 2000 গাছ আছে, আর গাছ সব চাষ আর এই নদী বিলীন করে নিয়ে গেছে। আর কেটে নিয়ে যায় না কেউ? স্যার কেসু কাটছে। বর্ষায় খরস্রোতার ধনু ও ঘোড়া উত্রা নদী মেশে এখানে, তখন হাওরে অথই জলরাশি, নির্মল বাতাস আর মন কাড়া ঢেউ। দূর থেকে ছোট ছোট গ্রামগুলোকে মনে হয় দ্বীপ। এ সময় ঢেউয়ের তোড়ে ভেঙে যায় গ্রাম। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা হিজল করচের বন রক্ষা করে এসব জনপদ, কিন্তু নির্বিচারে গাছ কেটে ফেলায় হাওরের গ্রামগুলো এখন অরক্ষিত। কিশোরগঞ্জের নিকলি মিঠামাইন অষ্টগ্রাম,
ইটনাসহ 1450 কিলোমিটার এলাকা নিয়ে এই হাওর। এসব এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জলরাশির বুক চিরে হয়েছে 29 কিলোমিটার দীর্ঘ সড়ক, এতেও কাটা পড়েছে বহু গাছ। স্রোতের রাস্তাগুলোকে পুরো খুলে দিতে হবে, কারণ খুলে না দিলে মাছ হবে না। এখন যেটা হবে, এই যে রাস্তাটা হয়েছে, এটা দেখা যাবে এটার উজানের দিকে 10 বছর পরে পলি জমে উঁচু হয়ে গেছে। পলি জমে উঁচু হলে জীব বৈচিত্র্য বদলে যাবে, হিজল করস গাছ মরে যাবে, অর্থাৎ ওই হাওরের জীবনটাই ধ্বংস হবে। গবেষকরা বলছেন হাওরে হিজল করচ ও বরুণ গাছ বাড়ানো জরুরি, না হলে প্রাকৃতিক ভারসাম্য নষ্টের পাশাপাশি হাওরবাসীর দুর্ভোগ দিন দিন বাড়বে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝুমের সোনালী ধান হাসি ফুটিয়েছে সাজেক ভ্যালির তীরের জুমিয়াদের মুখে। রাঙামাটি পাহাড়গুলোতে এখন শোভা পাচ্ছে সোনালী ধান। প্রতিটি পরিবার এবার 25 মনের বেশি ধান ঘরে তুলবেন বলে আশা জুমিয়াদের। যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে পাহাড়ের অনেক এলাকা থেকে হারিয়ে গেছে জুম চাষ, কিন্তু দুর্গম এলাকায় প্রচলন রয়ে গেছে ঐতিহ্যবাহী জুম চাষের। এমনই এক এলাকা সাজেক তীরবর্তী উদয়পুর। এটি বাংলাদেশ ভারত সীমান্তের কাছে। এখানে জুমে শোভা পাচ্ছে সোনালি ধান। এবছর উদয়পুরে বিগত বছরের চেয়ে দ্বিগুণ ফলন হয়েছে বলছেন জুমিয়ারা। শুধু ধান নয়, সাথী ফসলেরও ফলন হয়েছে বেশ। একই অবস্থা গোটা পাহাড়ি এলাকায়। ধান লাগাই হচ্ছে আমি এই জুমের এই বছর চাষ করছি যে আমাদের খুব ফসল হয়েছে। ধান লাগাই হুজু লাগাই গুচে শীতে আরো হেবিজি হুচ। কৃষি বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে, হাসি ফুটেছে জুমিয়াদের মুখে। সার্বিকভাবে এবার আমাদের আবহাওয়া অনুকূলে আছে এবং ফলনও খুবই ভালো। তবে ট্রেন্ড যেটা দেখা যায় এতে কিন্তু জুমের আস্তে আস্তে কিছু কমে আসতেছে, কারণ কিছু বাগান আমাদের পরিণত হচ্ছে যেগুলা জুম চাষ করতো, এরম কিছু জায়গা আমাদের স্থায়ী ফল বাগানে রূপান্তরিত হচ্ছে। এই কারণে আমাদের কিন্তু আস্তে আস্তে হয়তো জুম কমলেও সার্বিকভাবে আমাদের কৃষকরা লাভবান হবে, কারণ তারা ফলের দিকে চলে আছে। এবছর রাঙামাটির দুর্গম এলাকায় প্রায় 6000 হেক্টর জমিতে জুম চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7700 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এবার আরো যা থাকছে, চীনের বিমান মহড়ায় উত্তেজনা তুঙ্গে, স্বাধীনতা রক্ষায় সবকিছু করার ঘোষণা তাইওয়ান প্রেসিডেন্টের। বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলাকে 3-1 গোলে হারালো ব্রাজিল। আর্জেন্টিনা প্যারাগুয়ে ম্যাচ গোলশূন্য ড্র। বিশ্বে করোনায় একদিনে মারা গেছে 7900 জন, নতুন আক্রান্ত 4,61,000। বিশ্বে এই নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে 48,49,000-এর বেশি, শনাক্ত 23,75,00,000-এর ওপরে। একদিনে সবচেয়ে বেশি প্রাণহানি যুক্তরাষ্ট্রে 1,709 জনের, নতুন শনাক্ত হয়েছে 1,02,000। যদিও দেশটিতে সংক্রমণ এবং মৃত্যু হার কমছে, এদিকে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে যুক্তরাজ্যে 40,000-এর বেশি মানুষ। রাশিয়ায় করোনায় একদিনে 924 জন মারা গেছে, একদিনে শনাক্ত হয়েছে 27,000। বিধিনিষেধের শিথিলতা এবং টিকা কার্যক্রমের ধীর গতির কারণে পরিস্থিতির অবনতি হচ্ছে দেশটিতে। গত এক সপ্তাহে রাশিয়ায় 15% বেড়েছে সংক্রমণের হার, মৃত্যুহার বেড়েছে 8%। এদিকে অস্ট্রেলিয়ায় একদিনে রেকর্ড সংখ্যক রোগী সংক্রমিত হয়েছে, একদিনে করোনায় 5 জনের মৃত্যু সহ আক্রান্ত হয়েছে 1,838 জন নতুন রোগী। 24 ঘন্টার মধ্যে এই সংখ্যা দেশটিতে সর্বোচ্চ। সিঙ্গাপুরে বাড়ছে সংক্রমণ এবং মৃত্যু হার, 7 দিনে দেশটিতে সংক্রমণ বেড়েছে 49% আর 64% বেড়েছে মৃত্যু। পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয় বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের টিকার আওতায় আনছে। চিলিতে টিকার বুস্টার ডোজের ফলে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা কমেছে। এদিকে স্পুটনিক ভি টিকার আবারও অনুমোদন দেয়া শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ থেকে শিশুদের সুরক্ষিত রাখতে 5 থেকে 11 বছর বয়সীদের টিকা দেওয়ার অনুমতি চেয়েছে ফাইজার। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
চীনের সঙ্গে সামরিক সংঘাতে জড়াতে চায় না তাইওয়ান, তবে নিজেদের স্বার্থ স্বাধীনতা রক্ষায় প্রয়োজনীয় সব কিছু করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। টানা চার দিনে চীনের মোট 150 যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ সীমার কাছে উড্ডয়ন করায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে শুক্রবার তাইপের এক নিরাপত্তা ফোরামের এমনটা জানান সাই ইং-ওয়েন। ক্রমে জটিল হচ্ছে চীন তাইওয়ানের বিরোধ। গত শুক্রবার তাইওয়ানের আকাশ সীমার কাছে বেশ কিছু যুদ্ধবিমান পাঠায় চীন। এরপর টানা চার দিন দেড় শতাধিক চীনা যুদ্ধবিমানের মহড়ায় বাড়ছে উত্তেজনার পারদ। চীনের সঙ্গে সংঘাত চায় না তাইওয়ান, তবে নিজের স্বাধীনতা রক্ষায় যে কোনো কিছু করার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। চীনের সামরিক পদক্ষেপ নেওয়া ঠেকাতে আন্তর্জাতিক সমর্থন চাইছে তাইওয়ান। স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি না দিলেও তাইওয়ানের পাশে থাকার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। শুক্রবার এক আঞ্চলিক সম্মেলনে চীনা আগ্রাসনের সমালোচনা করেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবট। এদিকে চলমান উত্তেজনার মাঝে তাইওয়ানের সেনাবাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সেনারা, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি পেন্টাগন। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন তাইওয়ানকে নিজের অখণ্ড অংশ মনে করে চীন। তাইওয়ান সরকারকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত করে তারা। এদিকে তাইওয়ান দাবি করে তাইপে দ্বীপ এবং চীনের মূল ভূখণ্ড পুরোটা নিয়েই তাদের রাষ্ট্র। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাদক মামলায় গ্রেপ্তার বলিউড সুপারস্টার শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিন শুনানি চলছে। এর আগে আরিয়ান সহ অভিযুক্ত সাতজনকে 14 দিনের জন্য বিচারিক আদালতের কাছে হস্তান্তরের নির্দেশ দেয় মুম্বাই আদালত। মাদক নিয়ন্ত্রক ব্যুরোর হেফাজতে জিজ্ঞাসাবাদের আর প্রয়োজন নেই বলে জানায় আদালত। আরিয়ান খানের জামিন বাতিলের চেষ্টা চালাচ্ছে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো। জামিন না পেলে কারাগারে পাঠানো হবে আরিয়ানকে, তার আগে পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে আদালত। 23 বছর বয়সী আরিয়ানকে গত শনিবার প্রমোত্তরি থেকে গ্রেপ্তার করে এনসিবি। আরিয়ানের হোয়াটসঅ্যাপ আলাপ থেকে ইন্টারন্যাশনাল ড্রাগ কার্টেলের সাথে তার যোগাযোগের প্রমাণ পাওয়ার দাবি এনসিবির। যদিও আরিয়ানের কাছে কোনো মাদক ছিল না বলে জানিয়েছেন তার আইনজীবী। আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাবার পর অর্থনৈতিক দিক দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আফগানাইরা। তালেবানের ভয়ে নারী পরিচালিত সকল ক্যাফে ও রেস্তোরাঁ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন আফগান নারী উদ্যোক্তারা। তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তান বর্তমানে অর্থনৈতিক মন্দাসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত। এর মাঝে নারীদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। তালেবানের ভয়ে বন্ধ হয়ে গেছে কাবুলের নারী পরিচালিত রেস্তোরাঁগুলো। গ্রাহকদের পদচারণায় মুখরিত তাবাসুমস ক্যাফে এখন পুরোটাই খালি। পড়ে থাকা খালি চেয়ার ও টেবিলে জমে আছে ধুলা। তালেবানের কাবুল দখলের পর জীবনের নিরাপত্তার কথা ভেবে নিকি তাবাসুম বন্ধ করে দেয় তার ক্যাফে। তালেবান কোনোরকম হুমকি না দিলেও তালেবানের সহিংসতার শিকার হতে পারে নিকি ও তার পরিবার। এই আতঙ্কই তাকে এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে। আমরা সবাই আতঙ্ক ও দুশ্চিন্তায় দিন কাটাই। আমরা যদি ক্যাফে খোলা রাখি তাহলে যে কোনো সময় তালেবান ক্যাফে ভাঙচুর করতে পারে, এমনকি আমাদের মেরেও ফেলতে পারে। তাবাসুম তার পুরো পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল। কাবুলের ব্যস্ততম দিনগুলোতে কোনো কোনো দিন তার আয় হতো 20,000 আফগানি। তাবাসুম সহ তার অধীনস্থ সব নারী কর্মচারী বর্তমানে বেকার, অর্থনৈতিকভাবে অসচ্ছল। আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা এমনিতেই খারাপ। আমরা নারীরা কাজ করতে চাই, কিন্তু আমাদের জন্য কাজের কোনো সুযোগই এখন আর নেই। তালেবানরা ক্ষমতা দখলের পর থেকে নারীর প্রতি শ্রদ্ধাশীল থাকার প্রতিশ্রুতি দিলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। ইতিমধ্যে সরকারি বেসরকারি কর্মস্থলে নারীর ক্ষমতায়ন নিষিদ্ধ করেছে তালেবানরা। মুশরিফা নুসাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপে টাইগারদের পঞ্চম অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নেতৃত্ব গুণ আর নিজস্ব পারফরমেন্সে আছেন দারুণ অবস্থানে। সতীর্থদের মধ্যে হার না মানার মানসিকতাও তৈরি করতে পেরেছেন অধিনায়ক। আগের 6 আসরে ব্যাটে বলে বিবর্ণ রিয়াদ এবারে ব্যর্থতার বৃত্ত ভাঙতে মুখে। যে ফরম্যাটে শুধু ব্যর্থতাই হতো সঙ্গী, সম্প্রতি মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে সেখানেই ধারাবাহিক সাফল্য। টি-20তেও এখন স্বপ্নবাজ টিম টাইগার্স। অভিজ্ঞতা তারুণ্যের সমন্বয়ে দলকে একসুতোয় গেঁথেছেন রিয়াদ। সবার মধ্যে বন্ধনটাও হয়েছে মজবুত।
দলকে উজ্জীবিত রেখে ভালো মন্দ সময়ে সতীর্থদের পাশে থেকে যোগ্য নেতার ভূমিকায় রিয়াদ। ম্যাচ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত, বোলার ব্যবহার কিংবা ফিল্ড সেট আপে তার মুন্সিয়ানা প্রতিপক্ষকে ফেলে শক্ত পরীক্ষা। বিশ্বকাপ অনেক খেলেছেন, এবার একটা বিশেষ অধিনায়ক রিয়াদের বিশ্বমঞ্চে অভিষেক ওমান আমিরাতে পারফর্ম করেই নেতৃত্ব দিতে চান সামনে থেকে। চাপ তো সবসময় থাকবে, আপনি যখন বাংলাদেশে পরে খেলবেন, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন, সবসময়ই চাপ থাকবে। একটা এক্সপেকটেশনস থাকে, নিজের এক্সপেকটেশনস থাকে, টিমের এক্সপেকটেশনস থাকে, তো এই এক্সপেকটেশনসগুলো সবসময় থাকবে। বাট আপনি যখন মাঠে নামবেন, ওই জিনিসগুলো যেন সাইডে রেখে আমরা মাঠে নামতে পারি এবং আমরা আমাদের কাজের প্রতি ফোকাস রাখতে পারি, সেটাই মূল লক্ষ্য থাকবে। আইসিসি ইভেন্টে রিয়াদ দারুণ ধারাবাহিক, 3 সেঞ্চুরি ওয়ানডে বিশ্বকাপে চাপের মুহূর্তে। তবে টি টোয়েন্টির মেগা মঞ্চে তার সাদামাটা পারফরমেন্স, 22 ম্যাচে 15 মাত্র 14 গড়ে 194 রান, পাশে 8 উইকেট শিকার। এবার ফর্মে থেকে গেছেন বিশ্বকাপ মিশনে, এবছর অধিনায়ক দারুণ ধারাবাহিক, ফিনিশিংয়ে নজর কাড়া, 15 ম্যাচে প্রায় 25 গড়ে 296 রান, স্ট্রাইক রেট 100-এর ওপর। এই পরিসংখ্যান যদিও রিয়াদের মূল্যায়নে যথেষ্ট নয়। আনসাং হিরো, সাইলেন্ট কিলার, এসব বিশেষণ সেটে আছে বহুদিন, এখন ক্যাপ্টেন কুল ট্যাগ যুক্ত হবার পালা। সে পথে রিয়াদ এগিয়েছে অনেকটা, মাশরাফিকে ছাড়িয়ে তিনি টি টোয়েন্টির সফল নেতা, বিশ্বকাপের আগে দলের মাঝে ছড়িয়ে দিয়েছেন বিশ্বাসের মন্ত্র। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের কাছে 2 গোলে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে হামজা মোহাম্মদ ও আলী আশফাকের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিপরীতে বেশ কিছু সুযোগ তৈরি করেও গোলমুখ খুলতে ব্যর্থ লাল সবুজের প্রতিনিধিরা। এই হারে ফাইনালের পথ অনেকটাই কঠিন হলো অস্কার ব্রুজনের দলের। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জয়ের বিকল্প নেই জামাল ভুঁইয়াদের। স্বাগতিক দর্শকদের হুঙ্কারে উন্মাতাল মালে স্টেডিয়াম, লাল সবুজ দর্শকদের জন্য জায়গা মাত্র 2টি ব্লকে। স্প্যানিশ মাস্টারমাইন্ডের পছন্দের ফরমেশন 4-1-4-1। শুরুতে ধীর গতিতে নিজেদের মানিয়ে নেয়ার চেষ্টা, বিল্ড আপ ফুটবলে শুরুতেই বিপ্লুর চেষ্টা। আক্রমণ ভাগে ওরা মজবুত, কিন্তু লাল সবুজ ডিফেন্স ভাঙতে যে কঠিন পরীক্ষা দিতে হবে সেটা জানা ছিল। 22 মিনিটে প্রথম কর্নার, ইব্রাহিমের শট লক্ষ্যভ্রষ্ট। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পাসিং ফুটবলে নিজেদের রক্ষণ ঠিকঠাক রেখে বেশ কয়েকবার আক্রমণে বেঙ্গল টাইগাররা। শেষ 25 মিনিটে 31 ধাপ এগিয়ে থাকা দলটির আক্রমণে দিশেহারা টিম বাংলাদেশ, গোলপোস্টে জিকো নৈপুণ্যে প্রথমার্ধে রক্ষা। দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একবার দলের ত্রাতা জিকো, মিনিটখানেক পর শেষ রক্ষা হয়নি। মিডফিল্ডার হামজা মোহাম্মদের দুর্দান্ত বাইসাইকেল কিকে লিড স্বাগতিকদের। পরিকল্পনা বদলে সাবস্টিটিউট 3 খেলোয়াড়ে আস্থা অস্কার ব্রুজনের। ডিবক্সে সোহেলের ভুলে লিড ডাবলের সুযোগ কাজে লাগাতে ভুল করেননি মালদ্বীপের নির্ভরতার প্রতীক আলী আশফাক। শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে জামালের শট বার পোস্টে থাকলে হয়তো ব্যবধান কমতে পারত। শারীরিক দক্ষতা, বল দখল কিংবা পাসিং কোনোটাই যে ঠিকঠাকভাবে পালন করতে পারেনি টিম বাংলাদেশ। 18 বছরের শিরোপার আক্ষেপ ঘোষণার ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আধিপত্য স্পষ্ট। মাস্ট উইন নেপাল ম্যাচের আগে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে 5-5টি হলুদ কার্ড। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। শারীরিক দক্ষতায় পিছিয়ে থাকায় মালদ্বীপের বিপক্ষে জয় সম্ভব হয়নি বলছেন জাতীয় দলের হেড কোচ অস্কার ব্রুজন। ম্যাচে পুরো সময় পূর্ণ মনোযোগ রাখতে না পারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে হার বলেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্প্যানিয়ার্ড। আজকের রেফারিং পক্ষপাতমূলক ছিল, কিছু সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে। এমন রেফারি দিয়ে এই ধরনের টুর্নামেন্ট পরিচালনা করা উচিত না। আর মালদ্বীপ শারীরিকভাবে অনেক এগিয়ে ছিল, আমরা পুরোটা সময় একই ছন্দে খেলতে পারিনি। 7 দিনে 3টি ম্যাচ খেলতে হয়েছে আমাদের, ছেলেরা বেশ ক্লান্ত, তবে আমি ফাইনালের আশা ছাড়ছি না। বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলাকে 3-1 গোলে হারিয়েছে ব্রাজিল। প্রথমার্ধে 1 গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে 2 গোলে বড় জয় পায় সেলেসাওরা। এদিকে প্রতিপক্ষের মাঠে হোঁচট খেয়েছে আর্জেন্টিনা, প্যারাগুয়ের সাথে গোল শূন্য ড্র করেছে স্কালোনির দল। কার্ড সাসপেনশনে ছিলেন না নেইমার, ইনজুরি আটকে দিয়েছে ক্যাসিমিরোকে। দলের সেরা 2 তারকার না থাকাও
খুব একটা ভোগায়নি ব্রাজিলকে। কারাকাসে ঠিকই জয়ের ধারা অব্যাহত রেখেছে সেলেসাওরা। লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচের শুরুতেই চমক ভেনেজুয়েলার। মার্কিনহোস ও ফাবিনিওর ভুলে রামিরেসের গোলে লিড নেয় স্বাগতিকরা। প্রথমার্ধে কয়েকবার সুযোগ পেয়েও সে গোল শোধে ব্যর্থ হয় তিতের দল। বিরতির পর থিয়াগো সিলভার ফ্রিকিক দলকে সমতায় ফেরাতে পারত, তবে তা অফসাইডে বাতিল হয়ে যায়। 71 মিনিটে রাফিনিয়ার কর্নার কিক থেকে শট নিতে ভুল করেননি মার্কিনিওস। শেষ থেকে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন বারবোসা। ইনজুরি টাইমে স্কোরলাইন 3-1 করেন অ্যান্টনি। এতে 9 ম্যাচে টানা 9 জয়ে 27 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করে সেলসাওরা। প্রতিপক্ষের মাঠে ব্রাজিল জয় পেলেও পয়েন্ট আনতে পারেনি আর্জেন্টিনা। প্যারাগুয়ের সাথে আক্রমণাত্মক শুরু করেও গোল শূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তে। কঠিন লড়াই সামনে রেখে পূর্ণ শক্তি দলই মাঠে নামায় স্ক্যালোনি। পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখে সফরকারীরা। একের পর এক সুযোগ তৈরি করে ম্যাচ নিয়ন্ত্রণে ব্যর্থ হয় আকাশি নীল। এদিন সুযোগ পেয়েও গোলের দেখা পাননি মেসি। ম্যাচ জুড়ে উত্তেজনা থাকলেও দুই দলই গোল করতে ব্যর্থ হয়। 1 পয়েন্ট অর্জনে টেবিলের দুয়ে আর্জেন্টিনা। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বেনজেমা এমবাপের নৈপুণ্যে রোমাঞ্চকর ম্যাচে বেলজিয়ামকে হারিয়ে ন্যাশনস লীগের ফাইনালে ফ্রান্স। দুই গোলে পিছিয়ে থেকেও 3-2 ব্যবধানে জয় তুলে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ইতালির আরিয়ানজ স্টেডিয়ামে প্রথমার্ধে 2 গোলের লিড নেয় বেলজিয়াম। 37 মিনিটে কারাস্কোর পর বেলজিয়ামকে ফাইনালে স্বপ্ন দেখায় রোমেলো লুকাকুর গোল। কিন্তু দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। 62 মিনিটে কারিম বেনজেমা ব্যবধান কমান। 7 মিনিট বাদে সমতা আসে কিলিয়ান এমবাপের পেনাল্টি থেকে। এরপর নির্ধারিত সময়ের শেষ মিনিটে থিও এর্নান্দেজের দারুণ ফিনিশিংয়ে রোমাঞ্চকর জয় তুলে নেয় ফ্রান্স। রোববার ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে ফ্রান্স ও স্পেন। জলবায়ু পরিবর্তনের কারণে মাত্র 1 দশকে ধ্বংস হয়ে গেছে পৃথিবীর 14% প্রবাল প্রাচীর। বিজ্ঞানীরা বলছেন সমুদ্রের তাপমাত্রা অস্বাভাবিক মাত্রায় বেড়ে হুমকির মুখে পড়েছে বিশ্বের প্রবাল প্রাচীর অঞ্চলগুলো। সম্প্রতি গ্লোবাল কোরাল রিফ মনিটরিং নেটওয়ার্কের এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। বৈশ্বিক উষ্ণায়নের কারণে 1 দশকে বিশ্বের মোট প্রবাল প্রাচীরের 14% বিলুপ্ত হয়ে গেছে। বিজ্ঞানীরা বলছেন সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বাড়তে থাকলে খুব শীঘ্রই নিশ্চিহ্ন হয়ে যাবে বিশ্বের সব সামুদ্রিক প্রবাল প্রাচীর। গ্লোবাল কোরাল রিফ মনিটরিং নেটওয়ার্কের 300+ বিজ্ঞানী প্রবালের আবাসস্থল এলাকায় দীর্ঘদিন ধরে গবেষণার পর এই তথ্য প্রকাশ করেছেন। তারা জানান উষ্ণতার প্রভাবে দক্ষিণ এশিয়া, আরব উপদ্বীপ ও অস্ট্রেলিয়ার উপকূল এবং প্রশান্ত মহাসাগরের প্রবাল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গবেষণায় 40 বছরের তথ্য উপাত্ত, 73টি দেশ এবং 12,000 অঞ্চল অন্তর্ভুক্ত করা হয়। তাতে দেখা যায় এখন পর্যন্ত 11,700 বর্গ কিলোমিটার প্রবাল প্রাচীর নিশ্চিহ্ন হয়ে গেছে। গবেষণায় 10টি এলাকার প্রবাল প্রাচীর নিঃশেষ হওয়ার পেছনে প্রবাল ব্লিচিং, অতিরিক্ত মাছ শিকার, উপকূল দূষণ এবং পানির মান রক্ষায় অবহেলাকে কারণ বলা হয়েছে। এতে বলা হয় গ্রিন হাউস গ্যাস নির্গমনের ফলে 90% তাপ সমুদ্র শোষণ করে নেয় এবং যার প্রভাব পড়ে প্রবাল প্রাচীরের ওপর। প্রবাল প্রাচীরগুলো সমুদ্রের তলদেশের মাত্র 0.2% জায়গা জুড়ে রয়েছে, তবে এগুলো সমস্ত সামুদ্রিক প্রাণী এবং উদ্ভিদের কমপক্ষে 1/4 বাসস্থান। পরিবেশের ভারসাম্য রক্ষা আর সামুদ্রিক মাছের খাদ্য হিসেবেও প্রবাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটার। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য।